গোটা রাজ্যে বিপন্ন গণতন্ত্র, আক্রান্ত হচ্ছে মাতৃশক্তি, নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে খোলামকুচির মতো, রাজ্যের কোথাও শাসক দলের দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হচ্ছেন বিধায়কের বৃদ্ধ মা, আবার কোথাও 80 ঊর্ধ্ব মহিলাদের হাত পা ভেঙে মাথা ফাটিয়ে দিচ্ছে শাসক দলীয় কর্মীরা, ঠিকমতো পরীক্ষায় বসতে পারছে না স্কুলমুখো মেয়েরা, প্রত্যেকের মুখ চোখেই একটা আতঙ্কের ছাপ। এত সব অপ্রীতিকর ঘটনার মাঝেই শাসক বিজেপি দল একদিকে যেমন বিজয় উৎসবে মেতে উঠেছে, ঠিক তেমনি অপরদিকে শাসক দলের একটা অংশ আন্তর্জাতিক নারী দিবস পালন করছে। যে নারী দিবসের মাহাত্ম্যই বোঝে না রাজ্যের বর্তমান বিজেপি সরকার, তবুও সরকারি পয়সাকে আত্মশ্রাদ্ধ করার জন্য মঙ্গলবার কৈলাসহরে অনুকোটির কলাক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নারী দিবস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ আরও অনেকে। অনুষ্ঠানে জেলার 3টি গ্রামীণ সংগঠন, 3টি স্বসহায়ক দল এবং 27 জন কমিউনিটি সার্ভিস দলের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা গ্রহণ করলেও নারীদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। প্রত্যেকেই মনে করছেন গোটা দেশ রাজ্যে নির্বাচনোত্তরে এই সন্ত্রাসের কাহিনী যখন নারী শক্তিকে ভুলুণ্ঠিত করছে, তখন শাসক বিজেপি দলের একটা অংশ এই গ্রামীণ জীবিকা মিশন নাম দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে, সাধারণ মানুষের ভাবমূর্তিকে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা করছে, এমনটাই অভিমত ব্যক্ত করেছে রাজ্যের তথ্যভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।